বারবার নির্বাচিত গণমানুষের নেতা আলহাজ মোহাম্মদ কলিমউদ্দিন সভাপতিত্ব করছেন বর্তমান এসএমসির সভাপতি আমার বন্ধুবর জনাব মোহাম্মদ সিয়াদুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের যুব নেতাগণ আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার প্রিয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ অত্র প্রতিষ্ঠানের এসএমসির সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা যদি কথা বাড়িয়ে ফেলি তাহলে তার কথা হয়তো আমরা শুনতে পাবো না ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন ছাত্র দীর্ঘ 109 বছর এই প্রতিষ্ঠানটার বয়স আমরা 100 বছর পূর্তি উদযাপন করেছিলাম খুব জাঁকজমকভাবে আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা আজকের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আতা মোজাম্মেল হক স্যার এই ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উনি বলে গিয়েছিলেন অচিরেই এই ভবনগুলো দোতলা হবে কিন্তু দীর্ঘদিনেও আমরা এই দোতলা করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা যে আমরা ওইভাবে তাকে উদ্বুদ্ধ করতে পারি নাই হয়তো আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ওনাকে আমি দেখেছি বিশেষ করে কাশেমপুরের দিকে ওনার দৃষ্টি অনেক বেশি উনি প্রতি মাসে আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে পাই কাশেমপুরের বিভিন্ন স্কুলগুলোতে স্কুলগুলোর প্রতি ওনার দৃষ্টি অনেক বেশি আমি তাই অনুরোধ করব ভবানীপুরের এই দুঃখী স্কুলটাকে সমৃদ্ধ করার জন্য ওনার যদি কিছু করণীয় থাকে বা উনি যদি কিছু করতে পারেন এটা উনি দেখবেন আর যে সমস্যাগুলি অভ্যন্তরীণ যে সমস্যাগুলি আছে আমার মনে হয় এ জায়গায় অন্য যে অতিথিবৃন্দ আছেন তারা চেষ্টা করলে সেটা করতে পারবে আমি কথা বাড়াবো না আজকের যারা এই খেলায় অংশগ্রহণ করেছ যারা বিজয়ী হতে পারো নাই তাদেরকে আমি অভিনন্দন জানাই এই কারণে তোমরা যদি অংশগ্রহণ না করতা তাহলে হয়তো ওরা বিজয়ী হতে পারতো না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হতে পারতো না এই কারণে প্রথমে তোমাদেরকে অভিনন্দন জানাই ভবিষ্যতে তোমরা ভালো করবে ওদেরকে পিছিয়ে পিছনে ফেলে দিবে আমি এই অনুষ্ঠানটা যারা এবার আয়োজন করেছেন তাদের দুজনের নাম না বললেই না একেবারে তরুণ একজন হলো নতুন সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মাসুদ এবং আরেকজন হলো হুমায়ুন কবির খান এরা অনেক পরিশ্রম করে এই সুন্দর পরিবেশ আমাদের জন্য তৈরি করেছে আমাদের শিশুদের জন্য তৈরি করেছে আমাদের এই অভিভাবকদের জন্য তৈরি করেছে বিশেষ করে আজকের প্রধান অতিথিকে আমরা এই অনুষ্ঠানটাকে উৎসর্গ করছি উনি আমাদের প্রতি দৃষ্টি দিবেন এবং এই স্কুলটা যেন ভবিষ্যতে অতি দ্রুত একটি সমৃদ্ধ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত পারে সেই দিকে দৃষ্টি দিবেন আমি এই অনুষ্ঠানে যারা এসেছেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভবানীপুর গ্রামের পক্ষ থেকে এই স্কুলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তারা কষ্ট করে এসেছেন আমাদেরকে সহযোগিতা করছেন একটা অনুষ্ঠানে প্রধান অতিথি অনেক মুখ্য ভূমিকা পালন করে উনি যদি সময় মতো না আসেন তাহলে অনুষ্ঠানটা সুন্দর হয় না আজকের এই অনুষ্ঠান অবশ্যই সুন্দর হবে যেহেতু আজকের প্রধান অতিথি একেবারে সময় মতো এসেছে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আমন্ত্রিত অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথির দীর্ঘায়ু কামনা করছি এবং সবার সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জনাব আব্দুর রহমান মাস্টার সাহেবকে বিশেষভাবে